মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। মুড়ি একটা ছোট্ট শব্দ, গ্রাম বাংলার প্রত্যেক দিনের খাবার। কিন্তু 21 জুলাই তৃণমূলের শহীদ দিবসের পর থেকেই এই দৈনন্দিন জীবনের খাবারটি হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু। মুড়ির ওপর জিএসটি চাপানো নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি, প্রথমে তৃণমূল এবং তারপর আজ মুড়িতে জিএসটি বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতায় অভিনব প্রতিবাদ জানালেন কংগ্রেস সেবা দলের সদস্যরা। হিন্দু সিনেমার কাছে রাজীব গান্ধীর মূর্তির সামনে রাস্তায় বসে মুড়ির প্যাকেট নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় কংগ্রেস কর্মীদের। এছাড়াও কংগ্রেস কর্মীদের অভিযোগ, মুড়ি চিড়ে প্রভৃতির ওপর জিএসটি বসানোর ঘটনা থেকে চোখ ঘোরাতে ইচ্ছাকৃতভাবে সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো দেশের নজর মূল্যবৃদ্ধি থেকে ঘোরানোর জন্য মিথ্যা মামলায় সোনিয়া গান্ধীকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ এনে রাস্তায় মুড়ি ছড়িয়ে অভিনব প্রতীকী প্রতিবাদ করতে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মীদের। এক কংগ্রেস নেতার কথায় গরিব মানুষ মুড়ি চিড়ের ওপর নির্ভরশীল, তার ওপর জিএসটি চাপানো হয়েছে। এছাড়া তার অভিযোগ, অসুস্থ সোনিয়া গান্ধীকে ইচ্ছাকৃতভাবে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দই মুড়ি ছোলা কার জিএসটি ধরবো, মানে সাধারণ বাংলা যে মুড়ি খেয়ে গরিব মানুষ বাঁচবে সেটা রক্ষে নিয়ে আর কেন্দ্র সরকার সেগুলো জিএসটি লাগিয়ে দিয়েছে। আর আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ, ইডি মামলা ফালতু ফালতু মানে একটা বিভ্রান্তি করার জন্য জিএসটিতে বিরোধী দল মনটা ওদিকে চলে যাক বলে একটা কেলেঙ্কা ইডি সবসময় ডাকছে। এর প্রতিবাদে আমরা সোনিয়া গান্ধী ইডিতে ডাকাছি কেন, আর জিএসটির প্রতিবাদে আমরা আইন করছি আর যুব কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করছি। শুধু কংগ্রেস নয়, গতকাল 21 জুলাইয়ের মঞ্চ থেকেও কেন্দ্রের বিরুদ্ধে মুড়ির ওপর জিএসটি বসানো নিয়ে তীব্র তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুড়িতে জিএসটি, চিড়েতে জিএসটি, আমরা খাবো কি? এই জিএসটি ফিরিয়ে নাও, নয়তো মোদী সরকার বিদায় নাও। তাহলে মুড়িতেও জিএসটি, বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতীকী প্রতিবাদ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সভায় আগত সাধারণ দর্শকদের কাছ থেকে মুড়ি নিয়ে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে, যে ঘটনা এখন রীতিমতো ভাইরাল। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন জায়গাতেও মুড়ি চিড়ের ওপর জিএসটি বসানোকে নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। তবে এই বিক্ষোভের মধ্যে এখন কেন্দ্রীয় সরকার এই মুড়ি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।